দর্শক বিশ্বস্তমা দ্বিতীয় পর্বের বিষয় বিস্তারিত জানতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, ময়দানের চিত্র এখন আপনি কেমন দেখছেন জানাবেন আমাদেরকে। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, এই মুহূর্তে রয়েছি তুরাক নদীর তীরে বিশ্ব ইজতেমার, এবং এই বিশ্ব ইজতেমার কিন্তু যে 56তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব কিন্তু শুরু হয়েছে, আজকে কিন্তু শুরু হয়েছে। এবং আমরা যদি একটু দেখাই যে বিশ্ব ইজতেমার যে কার্যক্রম, কিন্তু এখন মাগরিবের পরে কিন্তু যে এখানে বয়ান করবেন ভারতের যে সাদের ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ, তিনি আহ্বান করবেন কিছুক্ষণের মধ্যে, এবং বাংলায় কিন্তু বয়ান তর্জমা করবেন মাওলানা জিয়া বিন কাসেম। এবং আপনারা জানেন যে এই বিশ্ব ইজতেমায় কিন্তু তুরাক নদীর তীরে কিন্তু যে ফজর নামাজের পর কিন্তু আহ্বান শুরু করেছিলেন বিশ্ব মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তর ধর্মীয় যে সমাবেশ, 56তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব, এবং যেটা বলা হচ্ছে সাতপন্থী। কিন্তু এই দুই দিন আগেও কিন্তু যে পূর্ণ যে ময়দান, কিন্তু পুরা মাঠ কিন্তু লাখ লাখ মানুষের পুরা মাঠ কিন্তু আসলে ভরে যায়, এবং এই এই মাঠে কিন্তু আপনারা জানেন যে আগামী 22 তারিখে কিন্তু আখিরি মুনাজাতের মধ্য দিয়ে কিন্তু বিশ্ব ইজতেমার যে আনুষ্ঠানিকতা কিন্তু আসলে শেষ হবে। এবং এখানে এখন কিন্তু দেখছেন যে সকাল থেকেই কিন্তু যে পুরা ময়দান কিন্তু ভরে গেছে, এবং লাখ লাখ মানুষ কিন্তু এই ময়দানে রয়েছে। এবং এরই মধ্যে কিন্তু যে এখানকার যারা ধর্মপ্রাণ মুসলমান তারা কিন্তু এসেছেন, এবং এর আগে কিন্তু সকালে জানেন যে ধর্মপ্রাণ মুসলমান কিন্তু একজন ইজতেমায় আসে মারা যান, এবং তার জানাজা করে তার পরিবারের কাছে লাশ বুঝে দেওয়া হয়। এই ছিল বিশ্ব ইজতেমার সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে।